2018 সাল এনসিটিই নোটিফিকেশনের মধ্যে স্নাতক সালে 50% নম্বর এবং বিএড থাকা বাঞ্ছনীয় এবং সেই অনুযায়ী প্রার্থীরা প্রাথমিক স্তরে ক্লাস 1 থেকে 5 শিক্ষকের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু 2023 সালে 11/8/2023 তারিখে সিভিল আপিল নাম্বার 5268 অফ 2023 মূলে মহামান্য সুপ্রিম কোর্ট এনসিটিই এর 2018 সালের নোটিফিকেশন বাতিল করে দেয়। এই নোটিফিকেশন বাতিল করে দেওয়ার পরে বিএড প্রার্থীরা প্রাথমিক স্তরের যে ক্লাস 1 থেকে 5 শিক্ষক পদে নিয়োগের জন্য অযোগ্য হয়ে যায়। এনসিটিই দপ্তরকে স্পষ্টীকরণ দেয় যে মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা বিএড পাশ করা প্রার্থীরা আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 1 টু 5 ট্যাব 1 এর জন্য যোগ্য আর যোগ্য বলে বিবেচিত হবে। ইতিমধ্যে যারা ট্যাব পেপার 1 এন্ড ট্যাব পেপার 2 কোয়ালিফাইড প্রার্থী আছেন তাদের রিক্রুটমেন্ট রুল পরিবর্তন করার পর নিয়োগ করা হবে। তৃতীয় নম্বর হচ্ছে ত্রিপুরা মুক্ত শিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক এসটি পিজিটি স্নাতক শিক্ষক এসটিজিটি এবং স্পেশাল এডুকেটর শিক্ষকের বর্তমান শূন্য পদগুলোকে পূরণ করার জন্য সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনের পরে এই পদগুলো ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে পূরণ করা হবে। এখানে উল্লেখ্য যে 2022 সালে দপ্তর প্রচলিত রোস্টার মিলে 230টি স্নাতক শিক্ষক অসংরক্ষিত আসনে 29 এবং তহসিলি জাতি 29 এবং তহসিলি উপজাতি 152 নিয়োগের জন্য ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং 15/7/2022 তারিখে টিআরবিটি 230টি স্নাতক শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করে। জারি করা বিজ্ঞাপনের সংরক্ষণের আসনে পদের সংখ্যা 50%-এর বেশি হওয়ার কারণ দেখিয়ে জৈনক শ্রী দীপঙ্কর সাহারা মাননীয় ত্রিপুরা হাইকোর্টে ডাব্লিউপিও রেগেটেসি নাম্বার 736/2022 মূলে একটি পিটিশন দাখিল করে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা স্নাতক শিক্ষক ক্লাস 9-10 এর নিয়োগের জন্য এসটিজিটি সিলেকশন টেস্ট ফর জেনারেল টিচার পরীক্ষা গ্রহণ করে। তো এই হচ্ছে অবস্থা, যে কারণে আমাদের ইচ্ছে থাকলো আমরা এই সমস্যা আমি বলছি মাননীয় হাইকোর্ট ত্রিপুরা 19/12/2022 তারিখে ডাব্লিউপিসি নাম্বার 736/2022 যে পার্টিটা দিয়েছেন স্নাতক শিক্ষক পদে মোট সংখ্যা পূরণের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নির্বাচন অবশ্যই 50%-এর মধ্যে সীমাবদ্ধ এবং রিজার্ভেশনের জন্য 50% নিয়মে উল্লিখিত সর্বোচ্চ সীমা অনুসরণ করে বাছাই তালিকা প্রস্তুত বিচারের শূন্য পদ পূরণের জন্য ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়া দেরি করার নিয়ম প্রয়োগ করা যাবে না। পরবর্তী সময়ে উক্ত রায়ের পর রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করে 09/09/2023 কিন্তু মাননীয় হাইকোর্ট ত্রিপুরা 4/4/2023 তারিখে একটি রায়দানের মাধ্যমে উক্ত রিভিউ পিটিশন বাতিল করে। এবার দেখুন আমাদের সরকারের যে সৎ ইচ্ছা, বর্তমানে উপরোক্ত রায়গুলোর বিরুদ্ধে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করা হয় এবং বর্তমানে উক্ত এসএলপি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের বিচার একই বিষয়ে সংক্রান্ত আরো 4টি নতুন মামলা মাননীয় উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং এই মামলাগুলো পরবর্তী শুনানি আগামী মাসে নির্ধারিত হয়েছে। মাননীয় উচ্চ আদালত অথবা মাননীয় সুপ্রিম কোর্ট রায়দানের পর উক্ত 230টি স্নাতক শিক্ষক এসটিজিটি এবং নিয়োগ প্রক্রিয়া টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি দ্বারা যারা নির্বাচিত প্রার্থী হয়েছে তাদের নিয়োগ সম্পন্ন করা হবে। আপনি জিজ্ঞেস করুন আমাকে কুকুর বলেছিল যে কুকুর তুমি এগুলো জিজ্ঞেস করছো না, যারা দেখছে যে ওয়াচিং
আমি কুকুর না আমি বলছি যে যারা প্রার্থী আপনাদের অনুরোধ করবো যে আমি এই প্রশ্নটা না করার জন্য আমি কুকুর বলেছি সেটাই হোক আমি কুকুরকে আমাকে বাঁচিয়েছেন যে আপনি উত্তরটা দিয়েছেন তবে আমি এই সময়টার মধ্যে অনেক পড়াশোনা করেছি এটাকে নিয়ে এসটিজিটি পরীক্ষার্থীদের একটা অনুরোধ হল সেপ্টেম্বর 2022 এর পরীক্ষাটা দিয়েছে তারা এই রেজাল্টটা বের করুন দিস ইজ দেয়ার ফার্স্ট ডিমান্ড টেট ওয়ান টেট টু সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে টেট ওয়ান এর প্রবলেম আছে টেট টু কোনো প্রবলেম নেই তাহলে টেট টু তে নিউ শুরু করে দিন এটা হচ্ছে তার দ্যাটস ইট